Hello everyone, welcome to my channel Jyotishgyan. I'm Astrologer Taporaj Roy. আজকের বিষয় হচ্ছে বিবাহের শুভ সময়। বিবাহ বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ অগ্রহায়ণ মাঘ ও ফাল্গুন মাসে শুভ গ্রহে শুভ লগ্নে বিচার করে বিবাহ করা উচিত। চতুর্দশী নবমী অমাবস্যা তিথি বাদ দিয়ে অন্য যে কোনো তিথিতে বিবাহ করা যেতে পারে। রেবতী উত্তর ফাল্গুনী উত্তরাষাঢ়া উত্তর ভাদ্রপদ মৃগশিরা রোহিণী মূলা মঘা স্বাতি অনুরাধা ও হস্তা নক্ষত্রে বিবাহ করা যায়। কিন্তু সবসময় মনে রাখবেন আপনাদের পার্সোনাল কুণ্ডলি বিচার করেই বিবাহ করা উচিত। যখন স্ত্রী এবং পুরুষের কুণ্ডলির যোগ সঠিকভাবে নির্মাণ হবে তখনই বিবাহ করা সবথেকে উপযুক্ত। আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী ভিডিওতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।